কিল্লে হিগা তোর বান্ধবী লাগে এই বান্দি তুই এটা কি কস হ্যাঁ উই তোর বান্ধবী হতে যাবি দিদনি রে হ্যাঁ তোর বান্ধবী হবে তোর মতো আর উয়ের বান্ধবী হবে ওর মতো আমি তো পুরোটা না আমি বান্ধবী বল না ও আলো তো কি ভালো লাগছে জানিস এই তুই কাঁচায় তো দেখি দেখি এই তোর মাথায় মনে হয় একটা চুল কেমন জানি দেখাচ্ছে এই বাদ দে তো শোন আয় তোর একে কথা কই বল তুই আর কাছে একদিন আসিস আয় তোর লিপস্টিক দি কেন ডুপ্লিকেট কিনছিস রে এ তুই কি করতেছিস রে এ তুই আমার বর্গে হাত দিচ্ছিস ঘটনা কি তোর হ্যাঁ এই আমি ওর বান্ধবী এ কিসের বান্ধবী রে তোর বান্ধবী হবে তোর মতো তুই তুই আমার বক বান্ধবী বানাচ্ছিস মানে বান্ধবী কি করছিস দেখ এই একা করো কি লাই কিগা তোর বান্ধবী লাগে এই বান্দি তুই এটা কি কস হ্যাঁ উই তোর বান্ধবী হতে যাবি দিদনি রে হ্যাঁ তোর বান্ধবী হবে তোর মতো আর উয়ের বান্ধবী হবে ওর মতো আমি তো পুরোটা না আমি বান্ধবী বল না হ্যাঁ হিগা আর বান্ধবী ইয়ানে হরিছে হইছে এই লাগাই বান্ধবী পাতাইছে আসলে আমি এই বান্দির ঘরে বান্দির বিয়েটা করেই ভুল করে ফেলাইছি এই খবরদার বান্দি বান্দি কি হ্যাঁ আর বান্দি নি তুই বান্দি তোর মা বান্দি তোর বাপ বান্দি এই এই তুমি কিন্তু বেশি বলছো বান্ধবী এই তুই এই শালা এই সাইজে থাক তুই সর এখান থেকে যদি খুন হতে না চাস তাহলে সরে যা বান্ধবী তো কিছু বল আল্লাহ কি করতেছেন হ্যাঁ কি করতেছেন কি করতেছি তুমি বুঝতেছো না হ্যাঁ তারা তোকে আমি শিক্ষা দিচ্ছি এই ম্যানেজার এই এই শালা হাত পা কচ্ছি একদম বাইরে ভালো বল হ্যাঁ স্যার কি স্যার আমি বুঝলাম না কি হচ্ছে সব হ্যাঁ কি কি হচ্ছে স্যার এই যে এটা কি দিছেন হ্যাঁ এই শালা আমার বউর এসে হাত ধরেছে আমার বউর গায়ে হাত দিছে কি ভাইয়া তোমার সাহস না আমরা বান্ধবী বল না আরে হিগা তো আর বান্ধবী হিগা তো বেড়া না একটা থাপ্পড় মারবো স্যার স্যার আপনি একটু স্যার আমি দেখছি স্যার কি হচ্ছে ভাই তুই চল আমার সাথে আপনি ঝগড়া করছেন কেন আপনাদের ঝগড়া দেখেন আমি ঘেমে গেছি তুই যাবু নাকি খুন হবু ওয়ের যদি বাঁচাতে চাও আমার তোকে সামনে থেকে সরান আমার কিন্তু মাথায় রক্ত উঠে গেছে স্যার 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 আমি নিয়ে যাচ্ছি স্যার এই স্যার স্যার বান্ধবী আমি পাঠাবো কেন স্যার স্যার তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে স্যার কি ঝামেলার মধ্যে পড়ে গেছি না আমি বুঝতেছি নে শালা আমি মানুষের কাছ থেকে নেই আর আপনি আমার কাছ থেকে নিচ্ছেন তাই নে এখন কি করবো বউ নিয়ে এসে বিপদে পড়েছি এই রাখেন রাখেন ঠিক আছে স্যার আমি দেখছি স্যার ব্যাপারটা এই কোথায় গেলি তুই ব্যাগ সাকাই খালি শোনো তুমি কলম ঘুঘু দেখিছাও হাত দেখো না বুঝিছাও আমি কিডা তুমি মাথার থেকে মনে হয় এটা ফালায় দিছো আমি কলম চেয়ারম্যান একজন চেয়ারম্যান হতি তার কি কি করা লাগে কি কি বুদ্ধি তার মাথায় থাকে এটা মনে করে তুমি ভুলে গেছাও সামনে মাথা ঠান্ডা করেন হিগা তো বেড়া না হিগা তো একটু মাইওলা টাইপ বুঝছেন না হেরলে হিগা লাগে বান্ধবী সাথে কি হয়েছে আর ইয়ানে আইসি আমরা ইয়ানে তো আনগোকেও পরিচিত না হিগা লাগে একটু পরিচয় হইলাম বিপদ আপদ কাজে লাগলো কেন তুমি তো দেখতেছি এই একটা ভিডিও বার হয়েছে না হ্যাঁ ওদের সব খালি পেটে যাবে আর ভরা পেটে আসবে সেই লাইন করি চাও হ্যাঁ আমি বুঝলাম না ওই তো হিজড়ার ভানও করতে পারে তাই নে ওর দাড়ি আছে চুল আছে প্যান্ট শার্ট পরে ওই হিজড়ার ভান করে একটা উল্টো পাল্টা কিছু করতে যদি আসে তো তুমি বুঝবে কিরম করে কোন জগতে এসে বললাম আমাকে মাছ আসিরে পর পুরুষ দেখলে ঘুমটা টাইনে মুখ দেখাতো না আরে কি শুরু করেছে পর পুরুষের হাত ধরে নাচানাচি করতেছে ওর তো বড় বউ ভালো এই বুড়ি তো অন্যের সাথে এসব ঝামেলার মধ্যে যায় না এ তোমাকে পাগল করে ফেলাবে